নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 23শে জুলাই মঙ্গলবার পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং যে রাশিগুলোর নাম আমি বলি সে রাশি যদি আপনার রাশি হয় আপনিও হতে পারেন মহাকোটিপতি, আপনিও হতে পারেন লাখপতি। তবে আপনার জন্মছকে দুটি গ্রহকে মেনলি ভালো থাকা দরকার রয়েছে, সেটি হচ্ছে রাহু এবং শনি। কারণ কলিযুগে এই দুটি গ্রহ একমাত্র আপনাকে অর্থ দিতে পারে, তাই এই দুটি গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখুন মহাদশা কিসের চলছে অথবা অন্তর্দশা কিসের চলছে। এই মহাদশা অন্তর্দশা যদি আপনার ক্ষেত্রে ফেভারে থাকে, আপনার অর্থপ্রাপ্তি 100% কিন্তু ঘটবে। অনেকে বলে যে কৌশিকদা, আমার অর্থপ্রাপ্তি কি জীবনে রয়েছে? দেখুন, আমি বারবার বলি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু আসে, কেউ অ্যাচিভ করতে পারে, কেউ অ্যাচিভ করতে পারে না। আপনার জন্মকুণ্ডলিতে দেখা দরকার যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে। এবং সর্বোপরি যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ এবং আপনারা পাশাপাশি নবগ্রহ কবচও কিন্তু পরিধান করতে পারেন। আপনার 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে মিরাকেল কাজ কিন্তু করবে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। কারণ এই যে অর্থপ্রাপ্তি আপনার ভাগ্যের উপর সম্পূর্ণটা নির্ভর করে, আপনার লটারি থেকে অর্থ হতে পারে। যারা লটারি টিকিট কাটছেন তাদের ক্ষেত্রে আমি প্রতিদিন টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়গুলো আপনাদেরকে দিই। কিন্তু যারা কাটেন না, আমি বলবো আপনারা কাটবেন না। কিন্তু শুধু যে লটারি থেকে হবে এমন না, আপনার শেয়ার মার্কেট থেকেও লাভ হতে পারে, আপনার ফাটকা থেকে, আপনার অনলাইন ট্রেডিং থেকে, যে কোনো দিক থেকে কিন্তু এই অর্থপ্রাপ্তি কিন্তু আপনার ঘটতে কিন্তু পারে। যদি আপনার জন্মকুণ্ডলিতে, যদি মেনলি আপনার জন্মকুণ্ডলিতে যে যোগটা যদি থাকে এবং সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করেন, আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি 100% ঘটবে। তো যারা প্রচুর প্রচেষ্টা করছেন হচ্ছে না, পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশনও কিন্তু করতে পারেন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনাদের জন্ম ছকে যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো কিন্তু দূর করা সম্ভব। কারণ অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিকদা, আমি প্রতিনিয়ত চেষ্টা করছি হচ্ছে না। একবার দেখিয়ে নিন আপনার ক্ষেত্রে সময়টা, কোন বছরটা আপনার ক্ষেত্রে ভালো রয়েছে। একটা সময় থাকে দেখবেন খুব ফেভারে যায়, জানবেন সেই সময় আপনার মহাদশা পারমিট করছে। অর্থাৎ কোটিপতি কে না হতে চায়, প্রত্যেকেরই কিন্তু কোটিপতি হতে চায়, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসগুলো কিন্তু ঘটে না। যোগগুলো থাকা দরকার, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যোগ আমাদের ভাগ্যকে কিন্তু বদলে দেয়। আগামীকাল রাহুকাল রয়েছে আপনার দুপুর 2:30 থেকে 2:30 থেকে 4 পর্যন্ত। যোগ রয়েছে, আয়ুষ্মান যোগ রয়েছে। মঙ্গলবার প্রত্যেকে জয় বজরঙ্গবলী, জয় বজরঙ্গবলী, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন। যারা কনসাল্ট করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এবং বার্চার ট্রিফরমেশন প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। দেখছেন অল্পের জন্য মিস হচ্ছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। আমি 5টি রাশির নাম, রাশিভিত্তিক টার্গেট নাম্বার, শুভ সময় আপনাদেরকে জানাচ্ছি। প্রথম যে রাশি, মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 8। আপনাদের যে শুভ সময় সকাল 10:22 থেকে 11:03 পর্যন্ত, সকাল 10:22 থেকে 11:03 পর্যন্ত সময়টা শুভ। দ্বিতীয় যে রাশি,
মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 6, আপনাদের যে শুভ সময় সকাল 9:52 থেকে 10:28 পর্যন্ত সময়টা শুভ, অর্থাৎ মেষ এবং মকর রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। 3 রাশি সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 7 এবং 5, আপনাদের যে শুভ সময় সকাল 9:45 থেকে 10:31 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 2, আপনাদের শুভ সময় সকাল 11:04 থেকে 12:12 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। একদম শেষ রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 5, আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে আগামীকালের জন্য সকাল 10:30 থেকে 11:46 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 5টি রাশির নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি হতে চলেছে। যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেম রাশির লাখ লাখ কোটি কোটি মানুষের প্রত্যেকেরই যে হবে আমি কখনোই দাবি করি না, আপনার ব্যক্তিগত জন্মছকে যোগ থাকা একান্তই কিন্তু দরকার রয়েছে, তবেই বলা সম্ভব যে আপনার অর্থপ্রাপ্তি আগামীকাল রয়েছে কিনা। আবার বলি, আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা পরামর্শ করতে চাইছেন, কবজ দিতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।